ক্লাস নাইন থার্ড সামিটিভ ইভ্যালুয়েশনের বাংলা সম্পূর্ণ সাজেশনস। আর যদিও অন্যান্য সাজেশনস পড়ব, অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে পাবে, অথবা তোমরা চ্যানেলে গিয়ে আলাদা প্লেলিস্ট আছে সেখানে পেতে পারো, বা একবার চ্যানেল ভিজিট করতে পারো। চলো, আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নির্জন স্যার, তোমরা রয়েছো আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়া। চলো আমরা একটু সাজেশনটি পর্ব দেখে নিই। এটা কিন্তু সম্পূর্ণ সাজেশনস, অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, এই সাজেশনস পর্ব হচ্ছে সম্পূর্ণ, যেখানে দেখো তোমরা এখানে এই প্রশ্ন ছাড়াও দেখো আমি তোমাদের জানাবো প্রফেসর শঙ্কু, গল্প লিখন কি কি ইম্পর্টেন্ট হতে পারে, ভাব সম্প্রসারণ কি কি হতে পারে, রচনার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট হতে পারে, আবার দেখো এখানে ব্যাকরণ পড়ছে সম্পূর্ণ উত্তর সহ, এইভাবে আরো আরো বেশ কিছু নোটস, টিপস, রাধারানীর থেকে চরিত্রগুলো কিভাবে লেখার টিপস, এইসবগুলো। চলো আমরা বাকি অংশগুলো দেখে নিই, দেখতে দেখতে এবার বাকি কথা বলি। চলো আমরা সাজেশন পর্বে কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখার চেষ্টা করছি। চলো দেখো, এখানে লক্ষ্য করো আমরা কবিতায় এই যে কবি বাঙালির কৃতিত্ব বা গৌরব গাথাকে যেভাবে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষা লিখতে বলছে। এইভাবে দেখো, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি বঙ্গে, এই লাইনটা দিয়ে প্রশ্ন একটা। এইভাবে আমরা কবিতা থেকে তিনটে কোশ্চেন দিয়েছি, দেখো এই তিনটে কোশ্চেন 100% বড় কোশ্চেন হিসাবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং করবে। এবং তারপর দেখো চারের দাগে ভাঙার গান, চার পাঁচ ভাঙার গান, তারপরে দেখো কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, বুঝতে পারছো, যা গিয়ে উঠোনে তোর দ্বারা। আবহমান থেকে দেখো 6-7, আর তারপর দেখো বাংলার কবি জয়দেব, দেখো কে এইখানে এসেছিল আবার এইখানে একটা দেখো, তো অর্থাৎ 9। এবং আমরা পরের প্রশ্নে যাব, এগুলো কিন্তু সত্যি সত্যি মোস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে কবিতা বিভাগ থেকে আমরা সেরা 11টি কোশ্চেন বেছে নিলাম। তো ধরো যেহেতু আমরা এই ওখানে ওপারে যে প্রশ্নটা দিয়েছি সব সেম, এটা একই একটু ঘুরিয়ে দেবে বলে এটা এখানে আলাদা করে রেখেছি, তাই 10টা মনে করো কবিতা বিভাগ থেকে। এবার গদ্য বিভাগ থেকে দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র, এখান থেকে তুমি আমার একজন, এখন থেকে তুমি আমার একজন প্রিয় বসু, প্রিয় বন্ধু হলে, এটা একটা মহারাজা আংটি মূল্যে সমান পরিমাণ অর্থ পরিতোষক হিসাবে দিয়েছেন, এইটা এই একটা। তো চলো একটু ইন্টারাপ্ট হলো, তারপর দেখো মহারাজ আংকিত এই প্রশ্নটা বলছিলাম, এবং এইভাবে তারপরের কোশ্চেনটা দেখো, দেখো 4 নম্বরটা, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলি, ফার্স্ট বা সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে যেটা তোমাদের পড়ে গেছে এইগুলোর মধ্যে সেটা একটু কম করবে, তার মানে ফার্স্ট সামিটিভ সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে যেটা পড়ে গেছে একটু আসার চান্স খুব কম, তা বাকিগুলো অপশন করে নেবে। দেখো ঘটনাক্রমে সেই আংটি পেলো এক ধীবর, তারপরে এখানে কিভাবে এই আংটি আমার, অর্থাৎ আমি এমন চ্যাপ্টার থেকে কোশ্চেন এমন ভাবে সাজিয়েছি যেখান থেকে 100% পড়বেই। এবং এই কথা বলতে বলতে একটা কথা বলি, হয়তো থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন গোটা বই এক্সাম হওয়ার চান্স অবশ্যই থাকে, কিন্তু বিভিন্ন স্কুল কিছু কিছু পার্ট বাদ দিয়ে দেয় যে এই এই চ্যাপ্টারগুলো হবে না, এই চ্যাপ্টারগুলো হবে। তো সেখান থেকে তোমাদের এই যেমন হিমালয় দর্শন থেকে প্রশ্ন রেখেছি, সেখান থেকে যেগুলো তোমাদের হবে না সেই অধ্যায়গুলোর প্রশ্ন সে তোমরা বাদ দিয়ে দেবে, তাই না? এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। দেখো আর অন্যান্য সাবজেক্ট কিন্তু উত্তর সহ সাজেশনটি পর্ব আমি রেখেছি, তোমরা চ্যানেল ভিজিট করতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে প্রত্যেকটা তোমরা ক্যারি করে নিতে পারবে এবং উত্তর সহ কিন্তু। আর বাংলায় এই যে দীর্ঘ প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়া প্রয়োজন মনে করি না, কারণ আমার মনে হয় ছেলেমেয়েরা একটু বাংলা সে পারে, এবং শুধু তাই নয় একটু কোনো একটা সহায়িকা ফলো করলে এগুলো পারা যাবে, এই নয় যে এটা পুরো মুখস্থ করতে হয় এই প্রশ্নগুলো, জাস্ট একবার করে দুবার করে চোখ বুলিয়ে রাখলেই পারবে এরকম। এই দেখো হঠাৎ শোভনের কাছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি রেখেছি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে পাঠগুলো দেখো এখানে কিন্তু সত্যি সত্যি মোস্ট ইম্পর্টেন্ট, এবং এমন চ্যাপ্টার রাখার চেষ্টা করেছি যেগুলো কিন্তু তোমাদের সত্যি মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেইগুলোর থেকে বাদ দিয়ে প্রশ্ন হবে না এই সবগুলো। যেমন দেখো এই চন্দ্রনাথ গল্পে প্রধান শিক্ষক মহাশয়ের ভূমিকা আলোচনা করো, বা এইসব বিভিন্ন ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন পড়ে, এবং সেগুলো আমি রেখেছি যেগুলো কিন্তু সত্যি সত্যি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, এবং এইগুলোই তোমরা এখন থেকে অনেক দীর্ঘ সময় বাকি আছে সেগুলো প্র্যাকটিস করো, বারবার বারবার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। দেখো তো লক্ষ্য করো, এই যে এটা অথবা দিয়ে দেওয়া আছে একটা, দেখো। তো চলো পরের অধ্যায় যাই, এই পরের পেজটা একটু দেখে নি, এখানে দেখো 30 নম্বর কোশ্চেন,
রাধারানী থেকেও আছে, পদ্মলোচন সাহার চরিত্র এখানে আছে একটা, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর। দেখো এবার কিন্তু আমরা করব রচনা, ভালো করে লক্ষ্য করো এখানে রচনা দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই যে সাতটা আমি দিয়েছি এগুলো কিন্তু এই বাংলা উৎসব অলরেডি আমার প্রথম চ্যানেলে এর উত্তর করে দেওয়া আছে, আর বিজ্ঞান সম্পর্কিত যাই রচনা করুক তার কিন্তু একটাই উত্তর আমি তোমাদের বলেছি, এবং আমার প্রথম চ্যানেলে চলে যেতে পারো, 21টি রচনার একটাই উত্তর, তার টিপস আমি জানিয়ে দিয়েছি বিজ্ঞান সম্পর্কিত রচনাগুলো, তো সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, ফিচার ভিডিওতে দেওয়া আছে। ভাব সম্প্রসারণ দেখো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পড়বে, দেখো যেমন স্বার্থমগ্ন যোজন বিমুখ, অন্যায় যে করে যারা শুধু মরে মরে বানানটা ভুল, যাই হোক এ জগতে হায় সেই হায় বানানটা ভুল, এ জগতে হায় সেই বেশি চায়, এটা নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, আচ্ছা জীবে প্রেম করে যেই যান শৈবাল দিগির, এগুলো কিন্তু তোমাদেরই মতো ক্লাসমেটরা লিখেছে যখন আমি বলেছি, ফলে তাদের থেকে কালেক্ট করে রাখা, ফলে বানান কিছু তো ভুল থাকবে, মেনলি তোমরা দেখো মূল বিষয়টি, চলে যাব তবু আজ যতক্ষণ দেওয়া আছে প্রাণ। তারপর দেখো 10 নম্বর, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে, আচ্ছা কে লইবে মোর কার্য, এই মোর বানানগুলো কিন্তু ভুল, আচ্ছা দেখো গল্প লিখুন, এইগুলো কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, তবু ইম্পর্টেন্ট হিসাবে দেখে রাখতে বলছি, একটি নোট, একটি নেংটিদুট আর সিংহের যে ঘুমিয়ে পড়ার গল্প, এক বৃদ্ধার চোখে দেখতে পার না, এই বিষয়গুলো একটু জেনে রাখবে, একজন ভদ্রলোক কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করলেন আর শেষে চিঠিগুলো ড্রয়ারে রয়ে গেছে, সেটা একটু, একজন ছাত্র দক্ষ সাঁতারু সাঁতার না জানা এক শিশুকে জল থেকে উদ্ধার করেছিল, সেটা একটা সুন্দর। তো এইগুলো প্রফেসর শঙ্কু থেকে চলে এসো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একটু একটু দেখো কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, দেখো তো অনেকটা তোমাদের এখনো দেখতে বাকি আছে, ভিডিওটি ভীষণ লং হবে কিন্তু আমি সম্পূর্ণ শাস্তি পর্ব রাখতে চাইছি এই জন্য, দেখো চলো পরের পেজ যাই আমরা, এখানে লক্ষ্য করো এটা যেহেতু জেরক্স থেকে আমাদের ফাইল করা, তো তাই একটু আবছা তোমাদের আসছে লেখাগুলো, তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, পিকচার কোয়ালিটি বাড়িয়ে নাও বা ছবিটাকে বড় করে দেখো, বড় করে দেখো বা কোয়ালিটি ইনক্রিজ করো, ছবিটাকে আবার জুম করেও দেখতে পারো তোমরা, সেভাবে দেখতে পারো, দেখো ব্যাকরণ পড়ছো সর্বোক্তি অপর্ণম এবং উত্তর সহ, কিন্তু এটা এইটা আমি একটু বড় করে তোমাদের দেখাতে চাইবো যাতে তোমাদের সম্পূর্ণ বুঝতে অসুবিধা না হয়, দেখে নাও দেখো প্রত্যেকটা পার্ট একটু সুন্দর করে পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিয়ে দেখো, দেখো প্রত্যেকটা পার্ট, এবং প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও, পরের পেজ যাচ্ছি দেখো, দেখো এইখানে লক্ষ্য করো শব্দ পদের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, পঙ্গু ক্রিয়া কাকে বলে এটা দেওয়া আছে, নাম পদের সংখ্যা কয়টি, এটা বেবিন কি জাতির বিশেষ, দেখো এখানে লক্ষ্য করো ক্রিয়া বিশেষণ কাকে বলে, বাকি কোশ্চেন গুলো একটু সুন্দর করে লক্ষ্য করো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলছি প্রত্যেকেরই পড়ার চান্স ভীষণ ভীষণ করে, এবং তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করবে। সংযোগ দেখো, সংযোগ বাচক সর্বনাম কাকে বলে, আচ্ছা দেখো তারপরে লক্ষ্য করো অকর্মক্রিয়া সকর্মক্রিয়ার ব্যাপারটা একটু দেখে রাখবে, দ্বিকর্মক্রিয়া কাকে বলে সেটাকেও দেখো, যৌগিক ক্রিয়া কাকে বলে, উপসর্গের অপর নাম কি, উপসর্গ নাম পদটি দেখো হয় একটি অব্যয় যেটা দেওয়া আছে ধাতু, এগুলো দেখো, তো যাই হোক বাকিগুলো দেখো 29 নম্বর কোশ্চেন, এবং পরে পেয়ে যায় যোগ রূঢ় শব্দ, এটা সবারই পড়ে প্রায় প্রত্যেক, শুধু বাচ্চাদেরও এটা পড়ে, রূঢ় যোগ শব্দের মধ্যে পার্থক্য একটা দেখে নাও, তদ্ভব শব্দ কাকে বলে, মিশ্র শব্দ কাকে বলে এটাকে দেখো, মৌলিক বা স্বয়ংসিদ্ধ ধাতু কাকে বলে, একটি অনির্দেশকের উদাহরণ, সমাপিকা অসমাপিকা ক্রিয়া, অনুসর্গ উপসর্গ, এবং তাদের পার্থক্য লক্ষ্য করো এই যে ব্যাপারটা। এবার আমরা যে কবিতা তোমাদের জানিয়েছিলাম সেই কবিতাগুলো যেগুলো তোমাদের ওইগুলো বলেছিলাম, তো এইগুলো ফের আবার এখানে একটু লেখা আছে এইগুলো, এবং একই জিনিস অন্য হাতে লেখা দিয়ে গদ্য থেকে যেগুলো তোমাদের বলেছিলাম, কিন্তু আমি এখানে যেটা আসবো দেখো এইখানে লক্ষ্য করো, এইখানে রাধারানী গল্পে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম কি কি বিষয়, রাধারানী রাধারানীর চরিত্র তার কি কি বিষয় মনে রাখতে হবে, যেমন ধৈর্য সহনশীলতা, এই বিষয়টা মামলায় সর্বহারা বাড়ি থেকে উৎখাত কষ্টের মধ্যে দিন যাপন এইসব কিছু মানিয়ে নেওয়া, এটা ধৈর্য সহনশীলতা, এইগুলো ডিটেলস কথা রেখে একটু বড় করে দিতে হবে,
এটা শর্ট ট্রিক্সের মতো করে রাখা, বাস্তব বাস্তবতা বোধ, হ্যাঁ, বা দায়িত্ব বোধ, অসুস্থ মায়ের জন্য পথ্য নিয়ে আসা, বড় ফুলের মালা বিক্রি করা, এই কথাগুলো তোমার ওই পয়েন্টের মধ্যে রাখতে হবে। এইগুলো থেকে বানিয়ে বলতে হবে, অল্প বয়স হলেও সে তার বাস্তবতা বোঝে, এইভাবে সে নিজের মায়ের অসুস্থতার ভিতর দিয়েও সে তবু সংসারটা সামলানোর চেষ্টা করছিল, এটা মনে রাখতে। মানবিক মূল্যবোধ, তার এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা দিয়েছি, মায়ের প্রতি ভালোবাসা ও স্নেহ, সেটা এখানে, এই কথাগুলো ওর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখো তারপরের পাঠটাকে একটু লক্ষ্য করো, দেখে নাও, পরোপকারী, যেমন এইগুলো তার চরিত্রের মধ্যে ছিল, এবং এইভাবে আরো কিছু কিছু আমরা এইখানে দেখো, রাধারানী মায়ের চরিত্র, ওটা তো উপরে একটা পয়েন্ট আছে, রাধারানী মায়ের চরিত্র কিছু কিছু সুন্দর সুন্দর পয়েন্ট, সুন্দর পয়েন্ট এবং তার উত্তর শর্ট টিপস করে দেওয়া, সেগুলো একটু বড় করে তোমাদের লিখতে হবে। পদ্মলোচন সাত চরিত্র, সেখানেও তার কিছু পয়েন্টগুলো তোমার মুখস্থ করতে হবে, আর তার সেই পয়েন্টের মধ্যে কি কি রাখতে হবে সেই বিষয়গুলো একটু ফলো করতে হবে। চলো, এইগুলো তোমরা 100% ভালো করে প্র্যাকটিস করো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাথ, কিন্তু অলরেডি তোমাদের শাস্তি পর্ব দিয়েছিলাম, টিপসও জানিয়ে দিয়েছি, চ্যানেলে যাও, ডিটেলস ভিডিও পর্ব অবশ্যই তোমরা পাবে। সাথে থেকো, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নিখিল স্যার, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো, এটুকুই কামনা করছি, বাই।